বিজেপিয়ে কি পরিকল্পনা করেছে করা নাই সেটা আমি না জানো। আমি এটা কথাই জানো, এইবার UPPL সরকার হব, রাইজে UPPL লগত আছে। যা 17 বছরে যখন রাইজর দুঃখ দুর্যোগত মাত মাতিছে, রাইজর লগত সমস্যার সময়ত বিভিন্ন দুঃখর সময় থিয় দিছে, সেই সকলের লগত আজি রাইজে থাকিব। আর BPF যা 17 বছরে যে দুর্নীতি ভ্রষ্টাচার হাগ্রামা মহিলারে দাদাগিরি চলে আছে, দমন নীতি চলে আছে, ইয়ার বিপক্ষে রাইজে থিয় দিছে। আর এইবার হাগ্রামা মহিলারে ক্ষমতার খেদি পেলায় রাইজে UPPL আনিব এটা নিশ্চিত হয়েছে। BJP কি হব, আপনার কার সরকার হব, BJP থাকবে না UPPL না? সেটাতো BJP জানিব, সেটাতো BPF জানিব, সেটা UDF জানিব, কংগ্রেসে জানিব কোনে কার লগত থাকিব, আমি আমারটো জানো। এতিয়ালৈকে আমি কোনো দল সংগঠনের মিত্রতা নাই, আমি অকলে গৈ আছো। আর রাইজে বিচারিছে অকলে থাকক, অকলে সরকার বনাক, আর BTR অঞ্চলের শান্তি সম্প্রীতি উন্নয়ন সকল জাতি জনগোষ্ঠীক আগুয়াই লই যাওয়ার কারণে UPPL কাম করক, সেটা রাইজে বিচারিছে। আর আমি এটুকে করে আছো। ইয়াত একো ভার্সেস নাই, BPF অলরেডি নিক্ষেপ হয়ে গেছে। ইমানুয়েল মুসাহারি, বিশ্বজিৎ দৈমারি দুইজনে আজি ইয়াত গল, BJP গল, আর বহুতে বিভিন্ন দল সংগঠনত যাব, হাজার হাজার আমার দলতো আহি আছে। গতি ইয়াত আর কোনো ভার্সেস নাই, UPPL সরকার হব ফাইনাল। যাকালি এটা কথা উলাইছে যে বিশ্বজিৎ দৈমারীর BJP যাত্রা BTC চিফ আর আপনি রাজ্যসভার সাংসদ, নাই মোর তার এনেকা একো এজেন্ডা নাই, না রাজ্যসভার সাংসদ, না চিফ, না কিবা ডিপুটি চিফ, রাইজর সেবা করব আইসো, রাইজক সেবা করে যাম, নিজের সকল সর্বস্ব চিন্তা করে 5 বছরের কারণে রাইজর কারণে কাম করব আইসো। এটা BTC BTR অঞ্চলের রাইজর, বড় অসমিয়া, বঙালী, গুর্খা, আদিবাসী, যিমান জনগোষ্ঠী আছে, সেই জনগোষ্ঠী সকলের সমস্যা সমাধান করে, ভূমির অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার প্রদান করে সকলক আগুয়াই লই যাওয়াটাই আমার লক্ষ্য। আর সেটাতে আমি 5 বছর করে কাম করিম। আজি UPPL দলে ঠিক করব কোনে চিফ নহব, কোনে চিফ হব, এটু বেলেগ দলে ঠিক করি অকল লাভ নাই, কারণ সরকার হব UPPL। বিশ্বজিৎ দৈমারীর উপর ইমান প্রশ্ন নকরিব, যাকালি তেখেতে BJP গৈছে, তেখেতকো পরিকল্পনা করব দিয়ক। BJP যাই পেলায় এটা নতুন কাপড় পিন্ধিছে, নতুন ঘরত প্রবেশ করেছে, ইমান কিয় ডিস্টার্ব দিয়ে, অল্প চিন্তা করবলে দিয়ক। আজির পৰা আমাৰ পৰিৱৰ্তন যাত্ৰা আৰম্ভ হৈছে, আমি আজি এই ৰৌতা সমষ্টিৰ এই বৰচলাৰ পৰা পৰিৱৰ্তন যাত্ৰা আমি আৰম্ভ কৰিছোঁ, আৰু সেইটো গোটেই BTR অঞ্চলত পৰিৱৰ্তন যাত্ৰা আমাৰ হ'ব। এতিয়া ৰাইজে পৰিৱৰ্তন বিচাৰিছে, আৰু ৰাইজে বিচৰা কামটো আমি কৰি আছোঁ। ইয়াতে হাগ্ৰামাৰ যিটো বাহিনী, ইয়াৰ দাদাগিৰি আৰু BTR নচলিব, তেখেতসকলৰ হিংসা, তেখেতসকলৰ ভ্ৰষ্টাচাৰ, দুৰ্নীতি আৰু BTR নচলিব। এতিয়া এটা শান্তিৰ পৰিৱেশত সকলো জাতি জনগোষ্ঠী মিলি পেলাই আমি থাকিব লাগে, আমার অধিকারবিলাক আমি লব লাগে, সকল জাতি আজি ইয়াত নিজের গণতান্ত্রিক অধিকার লই পেলায় জিয়াই থাকিব লাগে, ভূমির অধিকার, শিক্ষা দীক্ষার অধিকার লই জিয়াই থাকিব লাগে। সেই কারণে এই যাত্রার দ্বারা আমি রাইজক সকলক সজাগ করবলে উলাইছো, আর রাইজে পরিবর্তন বিচারিছে, সেই কারণে এই যাত্রার দ্বারা আমি সকল রাইজক সংযোগ করব বিচারিছো, আমার কথা আমি কবলে বিচারিছো। আর সেই যাত্রায় BTR অঞ্চলের এটা পরিবর্তন আনিব, ইয়ার পিছত দুর্নীতি ভ্রষ্টাচার কোনো ভয় না থাকিব, ইয়াত কোনো দাবি ধমকি দিয়া ইয়াতে না থাকিব, আর হাগ্রামা বাহিনীর যে মানুষের উপর যে দমন নীতি চলাই আহিলে এই যাত্রার পিছতে এই দমন নীতি শেষ হব, আর অহা 7 আর 10 তারিখত BTR ইলেকশন হব, ইয়ার পিছত এটা গণতান্ত্রিক সরকার হব, রাইজর সরকার হব, UPPL সরকার হব, আর উন্নয়নের সকল কাম ইয়াত মানে আরম্ভ হব। আজি 6,000-7,000 বাইক অংশগ্রহণ করিব, আর আমি আজি আমার ওদালগুড়ি যে জেলা ওদালগুড়ি সাব ডিভিশন এই আমি কভার করি।